এই সময়ে গার্ডেনিং করতে ভালোবাসি না এমন মানব খুঁজে পাওয়া খুবই কঠিন। কিন্তু গার্ডেনিং করার জন্য আমরা কিছু ভুল স্টেপ নিয়ে থাকি, যেমন টপের মাটি তৈরি করা, অসময়ে গাছ লাগানো, পানি ও সার, কীটনাশকের ভুল প্রয়োগ, এছাড়াও ছত্রাকনাশকের ভুল প্রয়োগ তো আছেই। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আমরা টপে মাটি তৈরি করব, তার এ টু জেড বিস্তারিত থাকছে এই ভিডিওতে। বন্ধুরা, আপনারা দেখছেন কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি তথ্য সেবা। এখানে আপনারা কিছু আলাদা আলাদা প্যাকেটে কিছু সার দেখতে পাচ্ছেন এবং কিছু সার বাইরে রয়েছে। এখানে রয়েছে আপনার 30 গ্রাম পটাশ রয়েছে, আর তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে আপনার 20 গ্রাম ফসফেট রয়েছে এখানে। এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে 20 গ্রাম ইউরিয়া রয়েছে, তারপরে 20 গ্রাম ম্যাগনেশিয়াম রয়েছে। এগুলো সবগুলো একসাথে আমি মিক্সড করব। তারপরে আরেকটি প্রোডাক্ট দেখে নিই, এটি হচ্ছে 1 কেজি ওজনের ভার্বি কম্পোস্ট আমি নিয়েছি। এই ভার্বি কম্পোস্টটি খুবই বাজারের নাম করা একটি ভার্বি কম্পোস্ট, এটি হচ্ছে স্পানির ভার্বি কম্পোস্ট। এই চারটা জিনিস আমি একসাথে মিক্সড করব, চারটা সারের মিক্সচার আমি একসাথে মিক্সড করব। এরপর যেটি আমি নিয়েছি সেটি হচ্ছে আমি সুপার জিঙ্ক নিয়েছি। সুপার জিঙ্ক আমি 4 চামচের 1 চামচ নেব। আর তারপরে এখানে আছে ইসলোবার, এটি হচ্ছে একটি স্লোবার বরণ, আর স্লোবার বরণটি প্রতি টপের জন্য আমি নেব 25 গ্রাম। এখানে 100 গ্রামের একটি প্যাকেট রয়েছে, অর্থাৎ আমার 100 গ্রাম প্যাকেটটি হবে হচ্ছে আমরা 4টি টপের জন্য। সবগুলি একসাথে মিক্সড করে আমি একটি মাটি তৈরি করব। তো চলুন দেখা যাক। এখানে আমি 2টি টপের জন্য মাটি নিয়েছি, আর যথেষ্ট পরিমাণে এখানে মাটি রয়েছে। একটি কথা আপনাদের বলতে ভুলে গেছি, তা হচ্ছে প্রত্যেক টপের জন্য 20 গ্রাম দানা পরে বিষ নিতে হবে, আর দানা বিষটা অবশ্যই কার্বোফোরান গ্রুপের হবে। আর এখানে আমি একটি টপ নিয়েছি, টপের মাঝখানে আমি একটি ইট বসাই দেব, যেন মাটি দেওয়ার পরে যদি আমি পানি দিই যেন পানির সাথে মাটি না বের হয়ে যায়। তারপর আমি এখানে মাটি দিয়ে সম্পূর্ণ টপটি পূরণ করতেছি। আর এই মাটিটা আমার তৈরি করছি সম্পূর্ণ সার দিয়ে এবং বিষ, কীটনাশক বিষ দিয়ে। তাই 2 মাস আপনাদের কোনো কীটনাশক বা বিষ এবং সার প্রয়োগ করা লাগবে না। 2 মাস পর আপনারা যেটি প্রয়োগ করতে পারেন সেটি হচ্ছে ইউরিয়া 10 গ্রাম, টিএসপি 10 গ্রাম, পটাশ 10 গ্রাম এবং দানা বিষ 10 গ্রাম হারে প্রত্যেক টপের জন্য ইউজ করতে পারেন। অবশ্যই যদি পারেন ভার্বি কম্পোস্ট অথবা জৈব কম্পোস্ট ইত্যাদি ব্যবহার করতে পারেন। এছাড়াও যদি আপনারা অনুখাদ্য ইউজ করতে চান, অনুখাদ্য ইউজ করতে পারেন, ভালো পরিমাণ জিঙ্ক অথবা বরণটি ইউজ করতে পারেন। অবশ্যই গাছ লাগানোর সময় আপনারা যথেষ্ট পরিমাণ পানি দিবেন, আর একটা খেয়াল রাখবেন কখনো যেন পানি সম্পূর্ণ টপ থেকে না শুকিয়ে যায়, আবার অতিরিক্ত পানি যেন গোড়ায় না জমে। অতিরিক্ত পানি গোড়ায় জমলে অনেক সময় ফাঙ্গাস দেখা দেয়, সেক্ষেত্রে আমাদের ছত্রাকনাশক প্রয়োগ করার প্রয়োজন পড়ে। এভাবে মাটি তৈরি করলে মিনিমাম আপনাকে 2 মাস কোনো সার বিষ প্রয়োগ করতে হবে না। এটা আমি সম্পূর্ণ রাসায়নিকভাবে টপের মাটি তৈরি করায় দেখাইছি। আপনার চাইলে প্রাকৃতিক শুধু ভার্বি কম্পোস্ট দিয়ে মাটিটা তৈরি করতে পারেন, সেক্ষেত্রে রাসায়নিক সার আপনি নাও দিতে পারেন। তবে রাসায়নিক সার দিলে গাছের হেলথ প্লাস গ্রোথটা খুব ভালো হয়ে থাকে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং একটি লাইক করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।